এরপর দলিল ও বিবেকের আলোকে কয়েকটি কথা শুনেন যে সুন্নাহ আমাদেরকে কেন মানতে হবে এবং সুন্নতের গুরুত্ব কতখানি। মনে রাখবেন, যত সব নবী ও রাসূল পৃথিবীতে এসেছেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, বিশেষ করে প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল কোরআন দেওয়া হয়েছে। দেওয়ার পর আল্লাহ তাআলা তাকে একটা দায়িত্ব দিয়েছেন যে এই কোরআনের ব্যাখ্যা তুমি করবে, এই কোরআন তুমি বুঝাবে, এর বর্ণনা তুমি মানুষকে বুঝাবে, তোমার যারা এই কোরআন মানবে মুসলিম হবে তাদেরকে তুমি বুঝাবে। আল্লাহ বলছেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, আমি অবতরণ করেছি তোমার উপর যিকির মানে এই কোরআন, লিতুবাইয়ানা লিন-নাস, যেন তুমি মানুষকে এর ব্যাখ্যা দাও, এর ব্যাখ্যা ও বিশ্লেষণ করে বুঝাও, মানুষকে এর বর্ণনা দাও, মা নুযিলা ইলাইহিম, যা তোমার উপর অবতীর্ণ হয়েছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বই ছিল যে কোরআন তিনি কি করবেন, কোরআনের এই ব্যাখ্যা ও বিশ্লেষণ এবং সেটা থেকে যা বোঝা যায় সেটা তিনি তার উম্মতকে এবং মুসলিম সমাজকে মুসলিমকে বলে দিবেন। এখন উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নামাজ আদায় করতে বলেছেন, তাই না, যাকাত দিতে বলেছেন, তাই না, সূরা বাকারার শুরুতেই এসেছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, এটা কোরআনের আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা দিতে হয়েছে কি, দেখেন কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজ একটা ফরজ বিধান, কোনো সন্দেহ আছে? এই পাঁচ ওয়াক্ত বিধানটারও ডিটেলস কোরআনে বর্ণনা হয়নি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এই কথাটাও নাই, নামাজ আদায় করে এসেছে পাঁচ ওয়াক্ত করতে হবে এর কোনো কোরআনে আয়াত নেই। একটি আয়াত থেকে তিনটি ওয়াক্তের নামাজের বর্ণনা পাওয়া যায়, ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামসে ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফাজরি ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ওয়া আকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামস, সূর্য যখন ঢলে যাবে, ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত, তো সূর্য ঢলবে জোহরের নামাজ প্রমাণিত হয়, নামটা কিন্তু তবুও নেই, অন্ধকার আসলে মগরিবের নামাজ প্রমাণিত হয়, কিন্তু এখন আসরের নামাজ প্রমাণিত হয় না বা রাতের নামাজও প্রমাণিত হয় না। তারপরে বলছেন ওয়া কুরআন আল ফাজর, এবং ফজরের সময় কোরআন পাঠ করা, তাহলে ফজরের নামাজে প্রমাণ হয়। ওলামা ইকরাম বলেছেন যে এখানে তিনটা ওয়াক্তের বা তিনটা ওয়াক্তের নামাজের কি পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। এছাড়া অন্য কোনো অন্য আয়াতে একসাথে পাঁচটা ওয়াক্তের নামাজের প্রমাণ বা পাঁচটা ওয়াক্তের নামাজের নামগুলির বর্ণনা নাই কোরআন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো তুমি নামাজ কায়েম করো, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের যখন কায়েম করছেন কতবার, পাঁচবার, তখন এটা হচ্ছে কোরআনের এই আয়াতের বর্ণনা ও ব্যাখ্যা। পাঁচ ওয়াক্ত নামাজ এরও বর্ণনা কোরআনে নেই, পাঁচ ওয়াক্ত নামাজে কত রাকাত কখন পড়তে হবে ওরও বর্ণনা, জোহরে কত রাকাত পড়বেন, আসরে কত পড়বেন, মগরিবে এশায় কত পড়বেন, আছে কখন কত রাকাত পড়তে হবে সেটাও কোরআনে নেই। অতপর যখন আপনি নামাজ আদায় করবেন তখন কিভাবে নামাজ আদায় করবেন, আপনি যখন দাঁড়াবেন তো কি বলবেন, রুকুর সময়ে কি বলবেন, সাজদার সময়ে কি বলবেন, তাশাহুদে কি বলবেন, কিছু বর্ণনা কোরআনে আছে কি? তাহলে এখন আমাকে বলেন যে সুন্নাহ বা হাদিস বা রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের এই সুন্নাহ কোরআনের, শুধু কোরআন মানলেই কি হবে না সুন্নাহ তো দরকার আছে, অবশ্যই দরকার আছে, আপনি একটা ফরজ বিধানও পালন করতে পারেন না। সেই জন্য দুঃখ লাগে এরকম আহলে কোরআনকে দেখে, তারা অনেক সময় বলে থাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ারও দরকার নেই, কারণ পাঁচ ওয়াক্তের কি নাই, প্রমাণ পাওয়া যায় না, তিন ওয়াক্ত পড়লেই হবে। তারা তাদের যদি নামাজ সত্যিকারে দেখতে চান তাহলে তাদের রুকুতে সুবহানা রাব্বিয়াল আজিম বলার দরকারও নেই, কারণ তারা বলবে রুকু করতে বলেছে রুকু করলাম হয়ে গেল, কারণ কোরআনে তো আল্লাহ তাআলা সুবহানা রাব্বিয়াল আজিম বলতে বলেননি। তাদের নামাজে তাশাহুদ নাই। আজকে কয়েকদিন আগে পরশু মনে হয় এক ভাই আমাকে মেসেজ করে আহলে কোরআনের সম্পর্কে কিছু কথা বলতে গিয়ে বললেন যে ভাই আপনি যদি চান, শেখ আপনি যদি চান তো আপনাকে ভিডিও পাঠাই, ওদের নামাজে তাশাহুদ নেই, আমি স্বয়ং দেখিনি কিন্তু শুনলাম, হ্যাঁ হতে পারে, কারণ তাশাহুদের বর্ণনা কোরআনে নাই, তাই তারা বলবি যে কোরআনে যেহেতু তাশাহুদ নাই তাহলে নামাজে তাশাহুদেরও প্রয়োজন নেই। সেই কারণে বলছিলাম যে কোরআন শুধু মানলেই ইসলাম কমপ্লিট নয়, বরং ইসলামের ফরজ বিধানটাও পালন করা অসম্ভব হয়ে যায়।